হে বন্ধুরা, আজকে আরো একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানি মিশে যায় না কেন? এটা যদিও একে অপরের সাথে মিট হয়, কিন্তু মিক্স হয় না। বিজ্ঞানীরা জানিয়েছেন, আমরা গভীর সমুদ্রের অনেক কিছুই গবেষণা করেছি, কিন্তু পৃথিবীর সবথেকে বড় দুটি মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানি কেন মিশে যায় না, এটা নিয়ে অনেক গবেষণা চলছে। আর এই বিষয়ে বিজ্ঞানীরা কিছু প্রমাণ নিশ্চিত করেছেন। নতুন প্রহরের এই এপিসোডে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের সব থেকে রহস্যময় বিষয়টি নিয়ে হবে জানাশোনা। আশা করি নতুন কিছু জানতে পারবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর। যখনই আপনি পৃথিবীর মানচিত্রের দিকে তাকাবেন, আপনি সমুদ্র এবং মহাসাগরগুলি দেখবেন। তখন আপনি ভাবতে পারেন যে এদের পানি কেবলমাত্র প্রবাহিত হচ্ছে। এমনও মনে হবে পৃথিবীতে কেবল একটা বড় সমুদ্র রয়েছে এবং লোকেরা এর বিভিন্ন নাম দিয়েছে। ঠিক আছে, আপনি বিস্মিত হবেন যে তাদের মধ্যকার সীমানা কতটা স্বচ্ছ। প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী সীমানা দুই জগতের মধ্যবর্তী বিচ্ছেদ লাইনের মতো। দেখে মনে হবে যেন দুটি মহাসাগর একটা অদৃশ্য প্রাচীরের সাথে মিলিত হয়, যা তাদের প্রত্যেককে একে অপরের দিকে প্রবাহিত হতে দেয় না। কিন্তু আমরা নিশ্চয়ই জানি এখানে কোনো প্রাচীর নেই, শুধুই পানি। তবে এদের মিশ্রণ ঘটাতে কোন বিষয়গুলি বাধা দেয়? বিষয়টি হলো পানিও বিভক্ত হতে পারে। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের ভিন্ন ঘনত্ব এবং রাসায়নিক মেকআপ আলাদা রকম, যেমন লবণাক্ততা এবং অন্যান্য গুণাবলী। যে কোনো ব্যক্তি এদের রং দেখে বুঝতে পারেন এখানে বিশাল একটা রহস্য রয়েছে। হ্যালোক্লাইন্স নামক এক্সপেরিমেন্ট লবণাক্ত পানির সাথে সাধারণ পানির বৈসাদৃশ্য দর্শন করায়। এই পরীক্ষায় দেখাই যাচ্ছে পানি এবং লবণাক্ত পানির রং পুরো আলাদা, যেমনটি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের পানি আলাদা রঙের। বিখ্যাত অভিযাত্রী জ্যাক কাস্টিউ প্রথম এই রহস্য খুঁজে পেয়েছিলেন। একটা মহাসাগরের পানির তুলনায় যদি অন্য মহাসাগরের পানি 5 গুণ লবণাক্ত হয়, তখন হ্যালোলাইন উৎপন্ন হয় এবং পানি আলাদা করে রাখে। একটা গ্লাসে লবণাক্ত পানি রেখে তার উপর সাধারণ পানি ঢেলে দিলেই আপনি বিষয়টি বুঝতে পারবেন। পদার্থবিজ্ঞানের কয়েকটা যুক্তি থেকে আপনি বলতে পারেন যে উচ্চ ঘনত্ব এবং নিম্ন ঘনত্ব পরস্পর মিশ্রিত হয়ে যাবে। তবে এই মহাসাগর দুটির রং আলাদা রকম হওয়ার কথা না। এদের মধ্যে বেশ কিছু কারণ বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। প্রথমত ঘনত্ব, আর দ্বিতীয়ত জড়তা। অর্থাৎ এখানে এই বৈশিষ্ট্যর কারণে এক সমুদ্রের পানি অন্য সমুদ্রের পানির সাথে মিশ্রিত হয় না। আর একটা প্রধান কারণ হলো ঘূর্ণনশীল প্রবাহ। অর্থাৎ এই মহাসাগর দুটির পানির বেগ পরস্পর বিপরীত দিকে ঘূর্ণনশীল, যার কারণে এক সমুদ্রের পানি এক সমুদ্রেই থাকে, অন্য সমুদ্রে যেতে পারে না। সহজ কথায় বিপরীত ঘূর্ণনশীল বল। অন্যতম কারণ হলো পানির অণুর শক্তি। ভিন্ন ঘনত্বের পানির ভিন্ন ধরনের আন্তঃআণবিক শক্তি, আর এই শক্তি এক সমুদ্রের পানিকে অন্য সমুদ্রে মিশতে দেয় না। আর একটা কারণ হলো তাপমাত্রা। তাপমাত্রা আলাদা হলেও পানি মিক্সিংয়ের ক্ষেত্রে একটু প্রভাব পড়ে। পৃথিবীতে আরও কিছু সমুদ্র রয়েছে যাদের পানিও একে অপরের সাথে মিশ্রিত হয় না। সার্গোসো সাগর, উত্তর এবং বাল্টিক সমুদ্র, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগর ইত্যাদি হয়তো সময়ের আবর্তনে আস্তে আস্তে একে অপরের সাথে মিক্স হতে শুরু করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট আপলোডের সাথেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ইটস ইওর হোস্ট শুভ, সাইনিং আউট।